আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি দর্শক এবং শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে মোবারকবাদ এবং শুভেচ্ছা দিয়ে কোরআনের আলোর পর্ব আম্বিয়া আলহমুসাল্লাসাল্লামের এই ধরা দামে এই ভব এই পৃথিবীতে আগমন এবং আগমনের উদ্দেশ্য এবং মানুষের হেদায়তের জন্য তাদের ধৈর্য তাদের সাধনা এবং নিঃস্বার্থভাবে তাদের মেহনতের আলোচনা হজরত সালে আলি তার জাতিকে দাওয়াত দিতে লাগলেন কাল থেকে বার্ধক্য পর্যন্ত দাওয়াত দিতে লাগলেন এবং তিনি জাতিকে বললেন হে সুরায় সোয়ারায় আল্লাহাক ইরশাদ করেন সালে আলি সালাম যে তিনি তার জাতিকে বললেন হে আজরা ইন ইল্লা আলা রবিআ ও আমার জাতি সম্প্রদায় দেশবাসী ও আমার সামুদ জাতি তোমরা শুনি নাও তোমাদের জন্য তোমাদের হেদায়তের জন্য তোমাদের ইমানের জন্য তোমাদের তৌহিদবাদী হওয়ার জন্য আমি যে সাধনা করতেছি আমি যে মেহনত করতেছি পরিশ্রম করতেছি বারবার তোমাদের কাছে আমি প্যাগাম পৌঁছাতেছি এর দ্বারা আমি তোমাদের থেকে কোনো প্রতিবদল এবং পারিশ্রমিক আমি তোমাদের কাছে চাই না বরং ইন আজরিয়া ইহিল আলমিন আমার পারিশ্রমিক আমার প্রতিবদল আমার প্রতিদান একমাত্র আল্লাহর কাছে সংরক্ষিত রয়েছে হাজর সালে আলসালাম তাদেরকে স্মরণ করিয়ে দিলেন আতুত্র কুনা ফিমা হিমা হা হুনা তোমরা মনে করছো যে আল্লাহ আল্লাহবাক তোমাদেরকে নিরাপদে এখানে তোমাদেরকে আল্লাহ তালা ছেড়ে দেবেন স্বাধীন এবং আজাদভাবে মুক্তভাবে তোমাদের আর কিছু করতে হবে না আতুত্র আফি ফি ফিমাহুন আমিন অনু ও জু ও হেতুন আমির জিবা আল বইউন ফারহীন প্রচুর খেজুর বাগানে তোমরা আসো খ্যাত খামারে আসো বাঘ বাগিচায় তোমরা আসো ঝর্ণা পরশ্রবণে তোমরা আসো এখানে বড় শান্তিতে আসো কিন্তু আল্লাহবাক তোমাদেরকে অনর্থকভাবেই আল্লাহের কোনো উদ্দেশ্য ছাড়াই আল্লাহবাব তোমাদেরকে এভাবে স্বাধীন এবং মুক্ত ছেড়ে দেবে এটাকে তোমরা ভাবছ হজরত সরে আলসালামের দাওয়াতে তারা কর্ণপাত করল না এবং তারা উষ্টকে বধ করল তাকে খতম করে দিল হজরত সরে আলসালাম জানতে পেরে অত্যন্ত দুঃখিত হলেন এবং আল্লাহ আল্লাহাকের পক্ষ থেকে পয়গাম তিনি প্রাপ্ত হয়ে কৌমের সামুদকে তিনি সতর্ক করে দিলেন যে তামাতাম সমর জাতি তোমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলছিলাম আল্লাহর দিকে তোমাদেরকে চিত্ত তন্ময় হতে বলছিলাম আল্লাহর বিধানকে মানতে বলেছিলাম কিন্তু তোমরা তা না মেনে যে ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেছিলাম যে উষ্টির তোমরা কোনো ক্ষতি সাধন করো না কিন্তু তোমরা সেই উষ্টিকে যখন খতম করলে তখন তোমাদের উপরে আজাব আসবে قرآن آللّه تعالى تين بابي بولسين جاي ولا تمسوها بيسوهن فيا كذا عذاب قريب جاي كوب تارة تري تمارد روحاره عذابش جار جبابي بولسين قرآن الكريم بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون. رمانوش اتو عنده هيك তাদের বিবেক এত অকেজ এবং ব্যর্থ হয়ে গেছিল যে তারা কল্যাণ লাভের পূর্বেই অকল্যাণে হরা করতেছিল কবিল আল হাসানা আল্লাহবাগ তখন হাজার সাহলে আল ইসালামের দ্বারা তাদেরকে শুনে দিলেন লাউলা তস্তাহ ফিরোন আল্লাহ কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো না আল্লাহর কাছে মাপ চাও না তবা করো না যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে আর মাপ চাইতে তওবা করতে লা কুমতুর হামুন তাহলে তোমাদের উপরে আল্লাহ পাক রহমাত দান করতেন তোমরা রহমত প্রাপ্ত হতে তারা হজরত সালে আলি সাল্লামের কথায় কর্ণপাত না করে উষ্টিকি বধ করলো আর হসলে আলি সাল্লাম আল্লাহর নির্দেশক্রমে তাদেরকে শুনিয়ে দিলেন যে তিন দিন সুযোগ আছে তোমাদের এবং তিনি বললেন যে এই যে প্রতিশ্রুতি সতর্কবাণী তোমাদেরকে দেওয়া হলো এটা এমন এক প্রতিশ্রুতি যেটি মিথ্যা হবার নয় কখনো ভুল হবার নয় মিথ্যা হবে না তিনি লক্ষণ জানিয়ে দিলেন এই কথাবার্তা হজরত সরে আলসালামের তার জাতির সাথে বুধবার বিকেলে হতে থাকে এবং তিনি বললেন যে বৃহস্পতিবার তোমাদের সকলের গোটা শরীর এবং মুখমণ্ডল হলুদ ফেকাশে হয়ে যাবে বুধবার যখন হলুদ ফেকাশে হয়ে যাবে তখন বৃহস্পতিবার যখন আসবে তখন কিন্তু তোমাদের শরীরের কালার এবং রঙ অন্য রকমের হয়ে যাবে শুক্রবার বৃহস্পতিবার হলুদ ফেকাসে হবে শুক্রবার সাদা হবে এবং শনিবার তোমাদের গোটা শরীর কালো হয়ে যাবে ঠিক এমনিভাবেই তাদের অবস্থা শুরু হয়ে গেল তখন তারা চিন্তাভাবনা করল আমরা খতম হয়ে যাই বা থাকি সলেকে জীবিত রেখে লাভ কী तक तेरे भरे कुचिंता ढुकलो तर भीतरे षड़जंत्र तो ढुकलो तो सौरे आलम को ख़त्म करते कुरान करीमे सुरय नाम ले अल्लाहबाक उल्लेख करसें करो मकर अम करना मकरान लाय शुराना आकम तुम मकरम अन्ना दमरना हम अकोम अजमायन इन्न अल्लाह अल्लाहबाक इर्शाद करें যে তারা চক্রান্ত করল ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে আমার প্রিয় নবী সহলেকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় সুতরাং তারা কয়েকজন একত্রিত হয়ে হজরত সলে আলি সাল্লামকে আক্রমণ করতে রওনা হল হজরত হাদিসে বর্ণনা করছেন আল্লাহনবী সহলেহ আলি সাল্লামের এবং এই উষ্টির আলোচনা করছেন উষ্টিকে কে বধ করছে তার আলোচনা করছেন হজরত সলে আলি ইসাল্লাম মুসিদ্দি ছিলেন এবং মসজিদ থেকে যখন ঘরে গেলেন জিবিল আমিনের মাধ্যমে আল্লাহ আল্লাহবাক তাকে জানিয়ে দিলেন যে তোমার কম তোমাকে হত্যা করতে আসতেছে হজরত সলে আলহ ঘরে গেলেন দরজা বন্ধ করে দিলেন যে কয়েকজন লোক হজরত সালে আলামকে তারা এই প্ল্যান করল এই একত্রে বসে যে বলতে লাগলো তকাও আসে যে আমরা এই যে কয়েকজন আসি পরস্পরে তোমরা সকলে আল্লাহর শপথ করো লানুবৈতন্ন হু আহ্লাহ হু আমরা রাতারাতি সলেকে এবং সলে পরিবার পরিজনকে খতম করে দেব তাদের জীবনের অবসান ঘটিয়ে দেব। এবং তারা বলতেছে যে আমরা সরাসরি মিথ্যে কথা বলবো না কাফের হয়েও ওই জামানায় আজ থেকে হাজার হাজার বছর পূর্বে তারা সেরেকে এবং কুপুরে নিমজ্জিত ছিল তারাও মিথ্যে কথা বলা পছন্দ করতো না তারা বলল যে আমরা নিজেরা তো হত্যা করবো না আমরা একজনকে পাঠিয়ে দেবো আর যখন তার দাবিদাররা আমাদেরকে ধরবে যে তোমরা আমাদের লোক আমাদের আত্মীয় সল হেকে তোমরা খুন করেছ তখন আমরা বলবো যে মা শাহেদ না মাহেলে কি মিথ্যে কথা বলবো না আমরা একটু ঘুরিয়ে কথা বলবো এটা শিক্ষণীয় বিষয় যে এত মোস্টেক এবং কাফের কট্টর কাফের হওয়া সত্ত্বেও মিথ্যা কথা বলা পছন্দ করত না তারা বলতেছে সে লালিত হো আহ রাতারাতি সলেকে এবং সলের পরিবার পরিজনকে আমরা শেষ করে দেবো সোমালা লানা লান্নালে ওলি ঘি এরপরে সলের যে দাবিদার হবে সে ইমানদার হোক বা ইমানদার না হোক তার দাবিদার যখন আমাদেরকে প্রেসার দেবে তখন আমরা বলবো মা না মা হালেকা আহ ওয়ার যে আমরা সরের মৃত্যুর ব্যাপারে খুনের ব্যাপারে আমরা দেখিনি আমরা উপস্থিত ছিলাম না আর আমরা বড় সত্য কথা বলতেছি আল্লা তাবার গতারা বলেন যে তারা এরকমভাবে ষড়যন্ত্র করল কিন্তু আমি জিবরি লামিনের মাধ্যমে তাদের সকলকে ধ্বংস করে দিলাম ওই নয়জনকে আমি পথি মধ্যেই ধ্বংস করে দিলাম অমকরো মকরণ না মাকারান তারাও ষড়যন্ত্র করল তারাও চক্রন্ত করল আর আমি সর্বশক্তিমান আল্লাহ তাদের চক্রান্তের জবাবের জন্য কৌশল অবলম্বন করলাম সুতরাং আন্না দম্মরণা হোম্ম কৌ মাহম আজমাহীন সালে আলসালামের কমকে আমি ধ্বংস করলাম আর আমি সালে আলয় সালাম এবং তার দ্বারা অনুসারে তাদেরকে ওই এলাকার থেকে বের করে আনলাম হাজরত সয়ারে আলহ সাল্লাম যে তাদেরকে সংকেত দিয়েছিলেন যে তোমাদের চেহারা কিন্তু কালো হয়ে যাবে ইতিপূর্বেই হজরত সালে আলসালাম তার অনুগমীদেরকে নিয়ে হাদিসে উল্লেখ রয়েছে সালে আলসালাম এবং তার অনুসারী চার হাজারের ন্যায় হবে তারা মক্কার দিকে প্রত্যাবর্তন করেন যখন তাদের চেহারা কালো হয়ে গেল তখন তারা পাহাড়ের ভিতরে তাদের যে অট্টালিকা ছিল প্রাসাদ ছিল সেখানে তারা প্রবেশ করল যে পাহাড়ের ভিতরে থাকলে আমাদেরকে কোনো আজাব স্পর্শ করতে পারবে না শুধু দর্শক এবং শ্রোতা আমরা একটি বিরতি নেব বিরতির পরে হজরত সারে আলসালামের এই আলোচনার আমরা আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ শুধু দর্শক এবং শ্রোতা বিরতির পরে আমরা আমাদের পূর্বের আলোচনা হাজরাহ আলহসালাম যার জাতিকে বললেন এবং তিনি যাবার মুহূর্তে তাদেরকে উপদেশ দিয়েও আসলেন যে উবল্লকুম রেশা আল তরব্বি ওয়ান আলকুম না ওলা কিল্লা না নান্না আমি আল্লাহর পাগাম তোমাদের কাছেই পৌঁছে দিয়েছিলাম কিন্তু যারা হিতাকাঙ্ক্ষী এবং আমি বড় নির্ভরযোগ্য আল্লাহ প্রেরিত রসুল কিন্তু যারা হিতাকাঙ্ক্ষী তাদেরকে তোমরা পছন্দ করলে না সালেহ আল সাল্লাম হেরেমে মক্কার দিকে চলে আসলেন তার সাথীদেরকে নিয়ে আর সামদ জাতি তাদের বিশ্বাস যে পাহাড়ে তাদেরকে রক্ষা করবে তারা শিল্পকলায় অত্যন্ত নিপুণ ছিল অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ পারদর্শী ছিল তাই পাহাড়ের ভিতরে অট্টলিকা বানিয়ে যখন তাদের সকলের চেহারা কালো হয়ে গেল তারা চিন্তা করলো আজাব আসতে পারে সুতরাং তারা সকলে পাহাড়ে প্রবেশ করল কিন্তু আমাদের জেনে রাখতে হবে হজরত আবদুল্লাহ বিন আব্বাসরিয়াল্লা তাল আনুকে সোহি আদিস রসুল্লাহ সাল্লি ওসাল্লাম করছেন ইয়া গোলাম হে প্রিয় বৎস তুমি জেনে রাখো তাহলে ইহা ফাজুক যে তুমি আল্লাহর বিধানকে রক্ষা করো আল্লাহর বিধানকে তুমি যদি বাস্তবায়িত করো তোমার জীবনের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তাহলে ইহা আল্লাহ আল্লাহাক তোমাকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহাক তোমাকে রক্ষা করবেন আল্লাহর হেফাজতে আল্লাহর রক্ষায় দুনিয়ার কোনো শক্তি নাই বিঘ্নতে ঘটাতে পারে দুনিয়ার কোনো শক্তি নেয় কোনো ক্ষতি সাধন করতে পারে এবং হজরত নবী করিম সাল্লিয় সাল্লাম আপন ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন যে উমতা ইস্তমা আলায়ন ফাউক ফাউকআলা বেসাইন লাগ। সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে একজন মানুষের যদি উপকার সাধন করতে চায় ওই পরিমাণ উপকার করতে পারবে যে পরিমাণ পাক লিখে রাখছে ল হে মাহবুজে এবং আরও জেনে নাও হে এমনে আব্বাস যে ওলা কল্লা বেসীন কদকতবাহ আলেক রুফিয়াতকলাম জফাতির সাহব তুমি শুনে নাও সারা জগতের এই বিশ্বের সমস্ত শক্তি একত্রিত হয়ে এক কফরদক পরিমাণ ক্ষতি যদি তোমার সাধন করতে চায় আর পাক যদি তোমাকে রক্ষা করতে চায় সারা পৃথিবীর শক্তি তোমার এক কেশ পরিমাণ ক্ষতি সাধন করতে পারবে না ক্ষুদরা দফি ক্ষুদুর পরিমাণ ক্ষতি সাধন করতে পারবে না ওই পরিমাণ পারবে যে পরিমাণ পাক লহ মাহফুজে লিখে রেখেছেন এবং আল্লাহ লেখা শেষ হয়ে গেছে রুফিয়াতে আকলাম কলম পাকের তুলে নেওয়া হয়েছে এবং লেখা শেষ হয়েছে অজাফাতের সব লেখা শেষ হয়ে গেছে শুষ্ক হয়ে গেছে লেখার কালি এমনিভাবেই কোরআনে ক্যিমে আল্লাপাক এক জাতির ঘটনা উল্লেখ করে বিশ্ববাসীর হেদায়তের জন্য এই কোরআন আমাদেরকে দান করা হয়েছে যে পাহাড় যে পাহাড়ের থেকে আল্লাপাক উষ্টি সৃষ্টি করলেন আবার উষ্টির বাচ্চা পাহাড়ে নিয়ে আল্লাপাক হেফাজত করলেন কিন্তু যারা অত্যন্ত পারদর্শী ছিল অত্যন্ত সারা পৃথিবীর কেয়ামত পর্যন্ত শিল্পীকলা শিল্পকলায় এত দক্ষ এবং অভিজ্ঞ পারদর্শী এত নিপুণ আর কেউ আসবে না কোন সম্প্রদায় আসবে না পাহাড়ের অট্টলিকায় তারা আশ্রয় নিল আল্লাহর আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ ভাগ বলেন পাহাড়ের কোনো শক্তি নেই পানির কোনো শক্তি নেই বাতাসের কোনো শক্তি নেই এরা একটা মানুষের একটা প্রাণীর একটা কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না আমার নির্দেশ ব্যতীত উপকার সাধন করতে পারে না আমার নির্দেশ ব্যতীত সুতরাং এই পাহাড়ের অট্টলিকায় তোমাদের কাউকে রক্ষা করবে না কোরআনে কারিমে সৌরায়ে হুদ আল্লাহাক এরশাদ করেন যে যখন এই তিন দিন পার হয়ে গেল ওয়াখাদামুফিমে কাল্লাম ইকনফিহা আলা ইন্ন সমুদ্যা কফর বহুম আলা বরৌদ আল্লাহ সামদ যে আল্লাহ তবারক ও তালা কোরানিকারিমী আজবে দুই ধরন উল্লেখ করছেন এক আহেত আল্লাহ বলেন যে ইন্নার সল্না আলিহিম সাই হাইতাম ওয়া হায়দান ফকান ও কাশিম ইল এত বিকড এক নিনা তাদের উপরে আমি চাপিয়ে গেলাম সাওয়ার করালাম এত প্রচণ্ড এক আওয়াজ গজ্জন আমি উপার থেকে আমি তাদের উপরে ফেললাম যে আওয়াজ ইন্নার সলনা আলহিম আল্লাহ ভাগ বলেন একটা প্রচণ্ড নিনাদ আমি তাদের উপরে আমি সবার করলাম তাদের উপরে আমি প্রেরণ করলাম আর তার কারণে কি হয়ে গেল ফাঁকানো কাহিমিন মহতাদের খোয়াড প্রস্তুতকারী শুষ্ক বিচূর্ণ দলিত শাখা পল্লবের ন্যায় ভাঙ্গাচূড়া চূর্ণ বিচূর্ণ ন্যায় তার তাদের পরিণতি হয়ে গেল এবং এখানে তো আল্লাহবাক বলছেন যে এক প্রচণ্ড গর্জন উপর থেকে আল্লাহাক কম সামদের উপরে আল্লাহবাক সাবার করালেন অন্য আয়তে আসে যে ওয়াখাদ আল্লা দিন সাহাত সেখানেও আসে যে এক গর্জন জালেমদেরকে পাকড়াও করল এবং হাজার সাল আলিয়া তাদের অনুসারীদেরকে নিয়ে মক্কায় চলে গেলেন ইন্নারব্বাহু আল কাবিউল আজিজ আল্লাহ তালা বলেন যে আপনার প্রতিপলক মহাপরক্রমশালী কাবি রসুরুল্লাহ সাল্লিয় সাল্লাম বখারে শরীফের হাদিস যে এই সামুদ জাতির এক ব্যক্তি ওই আজাবের মুহূর্তে হেরেম শরীফে অবস্থান করছিল যার নাম হলো আবু রেগাল কিন্তু হেরেম শরীফের মর্যাদার দিকে লক্ষ্য করে আল্লাপাক হেরেম শরীফে আজাব তিনি অবতীর্ণ করলেন না আজাব তিনি দিলেন না এই আবু রেগাল যখন হেরেম শরীফ থেকে বের হয়ে তাহেফের দিকে গমন করতেছিল পথিমধ্যে যেভাবে সামুদ জাতির মৃত্যু হয় এমনিভাবে আবু রেগালের মৃত্যু হয় রসুরুল্লাহ সাল্লাম সহিদারিসের মধ্যে আসে বকারে শরীফে আসে যে রসুরুল্লাহ সাল্ল্লা সাল্লাম যখন রামদেরকে নিয়ে নবম হিজরিতে তাবুকে গমন করতেছিলেন গোজোয়ায় তাবুক বহায় তাবুক যুদ্ধে তখন এই হেজের সামুদ জাতির এই বসতি এখান থেকে যাচ্ছিলেন রসুরুল্লাহ সাল্ল সাল্লাম তিনি প্রতিমধ্যে তিনি বলতেছিলেন যে এইটা তো আবু রেগালের কবর এবং সেখানে এই কবরের উপরে পাথর নিক্ষেপ করা হইতেছিল এবং রসুরল্লাহ সাল্ল্লা সাল্লাম রেওয়য়েতে আসে সহিয়াদিসে আসে তিনি বললেন যে তোমরা দেখতে পারো আল্লাহর রহির মাধ্যমে রসুরুল্লাহ সাইসাল্লাম জানতে পেরেছেন যে আবুরে গালের কাছে স্বর্ণে নির্মিত একটি ছড়ি এবং লাঠি ছিল ওই লাঠিসহ তাকে কবরে দাফন করা হয়েছে রসুরুল্লাহ সাইসাল্লাম বললেন তোমরা এই কবর যদি খনন করো তাহলে সেই স্বর্ণের লাঠি স্বর্ণের ছড়ি তোমরা লাভ করবে ওই কবর খরণ করে দেখা গেল। যে তার পাশে স্বর্ণ নির্মিত ছড়ি এবং লাঠি রয়ে গেছে তারা উত্তোলন করে নিয়ে আসলো এবং রসুরুল্লাহ সাল সাল্লাম এই সামুদ জাতির এলাকা এবং অঞ্চলের পাশ দিয়ে যাচ্ছিলেন রসুরুল্লাহ সাল সাল্লাম তখন সাহাবাহকেরামদেরকে সতর্ক করলেন যে তোমরা একটি কথা শুনে নাও সামুদ জাতি যেভাবে আল্লাহর কাছে অসাধারণ মজা আল্লাহর কাছে চেয়েছে আর তারপরে তারা সেটা মেনে নেয় নাই তোমরা এরকম আল্লাহর কাছে অসাধারণ কোনো কিছু আল্লাহর কাছে চাইবে না এবং আরেকটি নসিয়াত করলেন উপদেশ দিলেন যে তোমরা এই জায়গার থেকে দ্রুত গতিতে এখান থেকে অতিক্রম করো আজাবের জায়গা আমার বয় হইতেছে এখানে বিলম্বিত করা যাবে না তোমরা দেখার জন্যে প্রত্যক্ষ করার জন্যে জাতির এলাকার ভিতরে প্রবেশ করবে না চতুর্থ তিনি নসিয়াত করলেন উপদেশ দিলেন খবরদার খবরদার এখানে যেই কূপ আসে যে কূপে দ্বারা সামুদ জাতিরা পানি পান করতো এখান থেকে তোমরা কেউ পানি পান করবে না যারা রসুলের উপদেশ করার পূর্বে কূপের থেকে পানি নিয়ে তাদের পাত্র পূর্ণ করেছে তারা ওই ওই কূপের পানি তাদের পাত্র থেকে ফেলিয়ে দেয় এবং যেই কূপের থেকে হজরত সাল্লামের উষ্ট্রী পানি পান করতো সেই কূপে পানি পরিপূর্ণ ছিল সেখান থেকে হাজরাতে সাহাবাহাম তাদের পাত্রে পানি পরিপূর্ণ করেন শুধু দর্শক এবং শ্রোতা আল্লাহবাক দেখিয়ে দিলেন যে আল্লাহর শক্তি কি পরিমাণ পাহাড় বাতাস বাতাসের দ্বারা হুদ আল আল্লাহ পাক খতম করলেন বেলা মাধ্যমে নুহা আল্লাহ আল্লাহ খতম করলেন এবং প্রচণ্ড নিনাদ প্রচণ্ড গর্জনের মাধ্যমে এবং ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তালা শ্রমজ্জাতিকে এই ধরা থেকে এই ভূমি থেকে ভূমিস করে দেন এবং তাদের জীবনের অবসান ঘটিয়ে দেন সুতরাং আম্বিয়া ওসলামের ঘটনার দ্বারা আমরা শুধু কানের মধুরতা শ্রবণের মধুরতা আমরা সীমাবদ্ধ না রাখি বরং আল্লাহর কুদরত বোঝার চেষ্টা করি এবং আম্বিয়া আলিমুসলা কীভাবে কমকে দাওয়াত দেয় সেটা বোঝার চেষ্টা করি এবং আমাদের ভিতরে যে বুল ভ্রান্তি আছে যে তারা তো কাভের ছিল কিন্তু আমরা মুসলমান হয়েও আমাদের মধ্যে কি বুল বিরান্তি আসে নবী যে দাওয়াত নিয়ে আসছে যার বর্ণন আল্লাহাক সুরায় নূরের মধ্যে এরশাত করেছেন। মাসাল নূর ই কামসকা আমরা কি আমাদের অন্তরটাকে সেরকম প্রদীপ করতে পেরেছি আমরা কি আমাদের অন্তরে সেই প্রদীপে উজ্জ্বল এবং দীপ্ত আলো আমরা কি প্রজ্বলিত করতে পেরেছি ইমানের আলো কোরআনের আলো আজ মুসলিম জাতি হয়েও আমরা সেই কোরআনের আলো থেকে কোরআনের সেই উজ্জ্বল দীপ্ত থেকে আমরা বহু দূরে বহু দূরে কাজে আমাদের এই কোরআনের বলি আমাদের অনুধাবন করে এবং উপলব্ধি করে এবং অবলম্বন করে আমাদের অন্তরে কোরআনের নূর এবং আলো প্রতিষ্ঠিত করতে হবে الله পাক جنة التوفيق توفيق نصيب كرين الله ما دارك جنة عمول كرين التوفيق دعم كرين وما علينا إلا البلاغ المبين أقول قولي هذا وأستغفر الله علي ولكم لي ولكم ولسائر المسلمين فاستغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته